থ্যাংক ইউ। কেমন লাগলো ছবি? থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগছে এটাই জেনে খুব ভালো লাগলো। তার কারণ সত্যি আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের সত্যি একটা খুব বড় চ্যালেঞ্জ, এরকম একটা ছবি যেখানে তোমরা অলরেডি অনেক বড় বড় ছবি অন্যান্য ভাষায় দেখছো, তো এমন কিছু একটা বানানো বাংলার বুকে দাঁড়িয়ে যেটা তোমাদের সত্যি মন কাড়বে, ভালো লাগবে এবং সত্যি মনে হবে কোনো হিন্দি বা বাংলা ছবির থেকে কোনো অংশে কম নয়, সেটা মনে হয়েছে তো? মন থেকে বলো, মনে হয়েছে তো? থ্যাংক ইউ। আর তোমাদের ভালো লেগেছে সবাই এখানে যারা আছে উপরে? থ্যাংক ইউ সকলে। আর একটা বাংলা মাস কমার্শিয়াল ছবি নন্দনের মতো জায়গায় আজকে হাউসফুল, খুব ভালো লাগছে এবং ভীষণ ভীষণ গর্বিত বোধ করছি। আর বাস এইটুকুই বলবো, এইভাবেই ভালোবেসে যাও, মির্জা দেখো এবং তোমরা এত সংখ্যক মানুষ তোমরা মির্জা দেখেছো, তোমরা গিয়ে সবাইকে জানাও তোমাদের কেমন লাগলো, কিরকম তোমাদের এক্সপিরিয়েন্স, যারা তারাও এসে মির্জা দেখে। থ্যাংক ইউ সো মাচ। এবং মির্জা পার্ট টু চাই তো? আমি কিন্তু মেয়েদের নয় ছেলেদেরকে একটা কথাই বলতে পারি, বলবো? সারা জানেই না জঙ্গলে শুধু বাঘ নয়, বাঘিনীরাও শিকার। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ খেটেছি আমি অ্যাটলিস্ট এই ছবিটাতে, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছ। এবং ভালো লেগেছে অ্যাকশন? হ্যাঁ, আমার বেস্ট ফিল্ম না, আমিও এটা মনে করি। এবং আমার মনে হয় যে এই যে 12-13 বছর আমি তোমাদের দাদা অঙ্কুশ দাদার সঙ্গে আছি, এই লাঠি ঘুষি ভালোই শিখতে পেরেছি, বলো? থ্যাংক ইউ। আর আজকে সত্যি থিয়েটার ভরে আছে, এটা আমরা অনেক বছর পর আমার মনে হয় কমার্শিয়াল ছবিতে দেখতে পাচ্ছি, এবং এটাই দাদা চেয়েছিল, ওর স্বপ্নটা তোমরা পূরণ করো, আমি এটাই বলবো। এটা ওর স্বপ্ন ছিল, তোমরা যাকে ভালোবাসো অঙ্কুশের স্বপ্ন ছিল মির্জা, তো ওর স্বপ্নটা তোমরা পূরণ করো। এবং পার্ট টু তে প্রমিস করছি হলে ওখান থেকে উড়ে উড়ে আসবো আমি। থ্যাংক ইউ। এবং অনেক বলো আদার, আদার ভাই কে বলছে? আদার ভাই এখন হাত ছাপ আমাদের, আদার ভাই এর জন্য কোন কোন মেয়েরা একটু হাত তুলবে? বাট আদার ভাই এর কি গার্লফ্রেন্ড আছে? আমি আদার ভাই কে ডেকে নিচ্ছি, আদার ভাই চলে আস। অনেকদিন পর বাংলাতে এরকম একটা সিনেমা হলো এবং আমাকে খুব ভালো লাগছে যে আপনারা সিরিজ। হ্যাঁ, না তাহলে আমার মাইকটা দরকার পড়বে না, কেন হার্ট টু হার্ট বলছি। অনেকদিন পর এরকম একটা সিনেমা হলো আর আপনারা খুব সিরিয়াসলি এই সিনেমাটা দেখতে এলেন, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এই জনটাকে চান্স দেন, আপনারা যদি এই অ্যাকশন ফিল্ম এরকম মাস এন্টারটেনমেন্টকে যদি চান্স দেন, অঙ্কুশদা বারবার ফিরে আসবে, অঞ্জিলা বারবার ফিরে আসবে, সুমিতা বারবার ফিরে আসবে, আরও বড় বড় ফিরে আসবে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমরা সবাই লাস্টে জিতে যেতে চাই। কিছুদিন আগে একটা সিনেমা এলো 12 ফেল, ওখানে আমরা সবাই দেখেছিলাম, খুবই ভালো সিনেমা, এবং আমরা চাইছিলাম শেষ পর্যন্ত যেন বিক্রম মাসির ক্যারেক্টারটা জিতে যায়, মানে ওরা জিতলেই যেন আমরা জিতে যাবো। তো আপনারা প্লিজ দায়িত্ব নিয়ে মির্জা সিনেমাটাকে জিতিয়ে দিন। আরো জেতাতে হবে, তাহলে আমরাও নতুন কিছু করার একটা সাহস পাবো, আর আপনাদের সাহসই আমাদের সাহস। দেখবেন একদিন একদিন আপনাদেরও যখন কোনো সাহসের দরকার হবে তখন আমাদেরকেও পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি ডিরেক্টরকে দাদা রেখে যাচ্ছি একটা, একদম একদম। সুমিতারও কি ফ্যান পাবে এবার? না, সুমিত বলার আগে আমি জাস্ট দুটো কথা, ছোট্ট কথা বলতে চাই।
যে কেন মির্জা বানানো আমার স্বপ্ন ছিল, এই ছিল আমাদের সত্যি বাংলায় এমন ছিল যে 800 সিঙ্গেল স্ক্রিনস আর 800 থিয়েটার ছিল, সেখান থেকে এখন 170 আছে কিনা সন্দেহ। এমন কিছু কিছু থিয়েটার এখানে আছে যেখানে সত্যি তোমরা মহিলারা মেয়েরা বাচ্চারা শান্তি মনে বসে, যেমন নন্দ এখানে তোমরা কি সুন্দর শান্তিতে বসে একটা ভালো পরিবেশে সিনেমা দেখছো, সেরকম থিয়েটার বাংলায় বিলুপ্ত হতে চলেছে বললেই চলে। একটাই কারণ, এই সেলিব্রেটেড ফিল্ম হওয়া বন্ধ হয়ে গেল বহু বছর ধরে বাংলাতে, হলে হাতে গুনে 2-3 বছরে একটা করে ওরকম টাইপেরই হচ্ছিল। তাই মির্জা আমার একটা স্বপ্ন ছিল যে এটা হয়তো আমার এক ধাপ, আমি মির্জা থেকে হয়তো এমন কিছু ম্যাজিক করতে পারবো না, কিন্তু মির্জা আমার একটা বেবি স্টেপ, মির্জা আমার এক ধাপ এগোনো। মির্জাতে আমি যা টাকা লাগিয়েছি আমার কত টাকা ঘরে ঢুকবে আমি জানি না, কিন্তু আমি তাও বানাবো। আমার যদি মির্জাতে এত বড় কথা বলছে, আমার যদি মির্জা তোমরা এত ভালোবেসেছো এত পছন্দ করছো, মির্জা যদি আমার লসও হয় সেই লসটার কারণে আমি মির্জা টু বানানো থামাবো না। মির্জা টু হবেই, কারণ মির্জা এজ আ ফিল্ম it's a blockbuster boss. So thank you. একদম, এবং মির্জা ইজ্জত দিচ্ছে, এবং সেই কারণেই আমার যত টাকায় ঘরে আসলো টাকা মির্জা থেকে, কারণ আমি এই কথাটা এই কারণে বলছি, আমার বিশ্বাস করো আজকে মির্জার যা বাজে এবং যে কটা হল বাংলাতে বাকি আছে, খুব 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 কঠিন একটা প্রডিউসারের ঘরে সেই টাকাটা উঠে আসা, কিন্তু আমি থামবো না, আমি থামবো না। আমি ওই জন্যই বললাম আমার যতই লস হোক যাই হোক না কেন মির্জা পার্ট টু হবেই হবে, এবং এর থেকে 3 গুণ বড় ছবি হবে, সেই কারণে প্রমিস করছি তোমাদের, তোমরা সকলকে জানাও যাতে সবাই যায় এবং সিনেমাটা দেখে, এবং আস্তে 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 একটা পর একটা সিঙ্গেল স্ক্রিন যেগুলো খুব খারাপ অবস্থা সেগুলো যেন ভালো হতে শুরু করে, আর অনেক সিঙ্গেল স্ক্রিন যেন তৈরি হতে শুরু করে নতুন ভাবে, আমরা এইটুকুই চেষ্টা করবো। তোমরা পাশে আসো তো, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরও যারা সুপারস্টার আছে তারা যেন রঙ রঙিয়ে বাইরে সুপারস্টারদের সাথে পাল্লা লাগাতে পারে, তার কারণ আমি কোনোদিন হিন্দিতে, অনেকে হয়তো তোমরা এখানে ভাবতে পারো এবার চান্স পাইনি বলে ওরা কথা বলছে, হিন্দিতে চান্স পাইনি বলে, হিন্দিতে কোনো দিনই চেষ্টাই করিনি, তারপর হিন্দিতে যদি শাহরুখ সালমান থাকে আমাদের এখানে দেবজিৎ প্রসেনজিৎ আছে, সেই কারণে তাদের দেখেই আমার বাংলাতে আসা, আমার যাওয়ার দরকার নেই কোথাও, তাই তোমরা পাশে আছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি বল, তারা এখন আবার কিছু বলবে, এসো এই সব লাইক।